সরকার জনগণের সঙ্গে বেইমানি করছে বললেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের বক্তারা। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার দেশের জনগণের সঙ্গে বেইমানি করছে, আর দুই রাষ্ট্রই জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বন্ধু বন্ধু খেলা করে লুটপাট ও জুলুম জারি রেখেছে, তাই উভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আগ্রাসনাধিপত্যবাদ মোকাবিলায় রাষ্ট্র সংস্কারের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সভায় লিখিত বক্তব্য দেন দলের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। আলোচনা করেন দলের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাস প্রমুখ। সভায় হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশের মাফিয়া সরকারের সঙ্গে ইন্ডিয়ার ফ্যাসিস্ট সরকারের এক জায়গায় খুব মিল দেখা যায়। এদেশের সরকার যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে মাফিয়াদের হাতে দেশের জনগণের সম্পদ তুলে দেয়, আর ওই দেশের সরকার হিন্দুত্ববাদের নামে জনগণের সম্পদ মাফিয়াদের হাতে তুলে দেয়। ইন্ডিয়ান রাষ্ট্র যেমন সে দেশের জনগণের শত্রু, তেমনি বাংলাদেশের রাষ্ট্র এদেশের জনগণের শত্রু। দুই দেশের রাষ্ট্রই জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বন্ধু বন্ধু খেলা করে জনগণকে বিভ্রান্ত করে লুটপাট ও জুলুম জারি রাখে। ইন্ডিয়ান ফ্যাসিস্ট ও বাংলাদেশের মাফিয়াদের বিরুদ্ধে দুদেশের জনগণকে সম্মিলিত লড়াই করতে হবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।